তুষা কি জানি ওর নাম জানি কি আয়মান আয়মান একটা কবিতা বলো তো হ্যাঁ বলো কি কবিতা বল বল আকাশে আকাশে কবিতা কি বলো তো মাশাআল্লাহ ভেরি গুড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই তো আমার ভাগ্নে আর আমি কিছুদিন আগের ছবি তো বর্তমানে আমার ভাগিনা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে খুবই অসুস্থ আজকে ওকে বরিশাল থেকে ঢাকায় নিয়ে যাচ্ছে তো সবাই ওর জন্য দোয়া করবেন কারণ ওর শারীরিক অবস্থা খুবই খারাপ বিশেষ করে ও কাউকে চিনতে পারছে না ও ভুলে গেছে যে ওর খালামণি ওর আম্মু ও যে অ্যাক্সিডেন্ট করছে সেটাই ভুলে গেছে তো সবাই ওর জন্য দোয়া করবেন যে আল্লাহ ওকে জানিয়ে আল্লাহ সুস্থ করে বা ও জানি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরতে পারে জানি না আল্লাহ কার হাত পছন্দ করে তো প্লিজ সবাই আপনারা দোয়া করবেন ওর জন্য আর আমার ভাইয়া অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এই তো আজকে বাজার থেকে দুইটা বড় বড় রুই মাছ নিয়ে আসলাম আর আজকের আমি রংপুরের বিখ্যাত খাবার আলু গাটি এটাই রান্না করব তো আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক এই তো আমি প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর এখন আলুর খোসা ছিলে নিলাম আর খোসা ছিলে আলুটাকে আমি হাত দিয়ে এইভাবে চটকিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আসলে আলু খুব গরম তাই ভালোভাবে হাত দিয়ে চটকানো যাচ্ছে না তারপরও চেষ্টা করতেছি আর বাকিটা চামচ দিয়ে বা অন্য কিছুর মাধ্যমে আলুটাকে একবারে মিহি করে নেব একবারেও মিহি না একটু মানে আধা ভাঙা হবে এই তো আলু ভাঙা হয়ে গেল আর এখানে আমি রুই মাছ নিয়ে এলাম তো প্রথমে লবণ হলুদ মরিচ মেখে নিব তারপরে চুলাতে আমি তেল দিলাম পর্যাপ্ত পরিমাণে আর এখন মাছটাকে ভেজে নিব তো আমি মাছটাকে খুব বেশি একটা ভাজবো না হালকাই ভাজবো এই তো আমার মাছ ভাজি হয়ে গেল আর এখানে আলু ঘাটি রান্না করার জন্য কী কী লাগবে কাঁচা মরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি এক কাপ তারপরে হচ্ছে আদা রসুন পেস্ট জিরা বাটা ধনিয়া ছাল এলাচ দুটো আর হচ্ছে গরম মশলা বা জিরার গুঁড়া এই সকল উপকরণ আমি নিয়ে নিলাম আর এখানে আমি তেল দিয়ে দিলাম তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখন আমি একটু হালকা ভেজে নিব রসুন কুচি দিয়ে দিলাম এখন আমি কাঁচা মরিচ লবণ আদা রসুন জিরা বাটা সব কিছু দিয়ে আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব ওই তো এ পর্যায়ে আমার কষানো হয়ে গেছে এখন একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম মরিচ 1.5 টেবিল চামচ দিয়ে একটু পানি দিয়ে এখন আমি মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব এই তো আমার কষানো হয়ে গেছে তেলটা ভেসে আসছে এ পর্যায়ে আমার কষানো শেষ এখন এখানে যে আলুটা আমি ভেঙে রেখেছি এই আলুটা দিয়ে একটু আবার মশলার সাথে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নেব এই তো আমার কষানো হয়ে গেছে পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম আর এটা হলো ফুটানো পানি যে আপনাদের পরিমাণ মতো পানিটা দিয়ে দেবেন যে কতটা আলুতে আর কীরকম ঝোল খেতে চান এই তো পানি দেওয়ার পরে কিছু কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দিলাম আর এটা যখন ফুটে আসবে আর কিছু গরম মশলাও দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ডেকে আমি 10 মিনিটের মতো রান্না করব এই তো আমার 10 মিনিট হয়ে গেল এখন আমি মাছগুলো দিয়ে দেব ঝোলটাও কমে আসছে আর এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে আর 5 মিনিটের মতো ঢাকনে দিয়ে ডেকে রান্না করব আসলে রংপুরের এই বিখ্যাত আলুঘাটি খাবারটি অনেক মজার এবং সুস্বাদু
आशा करी आपनादेरो भालो लागबे आर भालो लागले प्लिज कमेंट करे जानाबेन सबाई भालो थाकबेन आमादेर जोन्नो दोआ करबेन आज एई पर्यन्त आल्लाह हाफेज।